তো ভিউয়ার্স, ইটিন সার্টিফিকেট কিন্তু আমাদের দৈনন্দিন কাজে এখন লাগতেছে। তো অনেকের ফেসবুক পেজ, ইউটিউব বা অনেক কাজের ক্ষেত্রে কিন্তু ইটিন সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে মোবাইল দিয়ে কীভাবে আপনারা ইটিন সার্টিফিকেটটা তৈরি করবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদেরকে একটা ব্রাউজার বেছে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। তো ওপেন করার পরে এখানে আপনারা ইটিন লিখে সার্চ করবেন। দেখেন, ইটিন বিডি এটা লিখে সার্চ করতেছি আমি। তো এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এই অপশনটি চলে আসবে। তো এই ওয়েবসাইটে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই এখানে ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। অন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি জুম করবেন, এখানে দেখতে পারবেন লগ ইন রেজিস্ট্রেশন লেখা আছে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো, এই রেজিস্টার। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে, আর এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। ইউজার আইডি, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এগুলো আপনাদেরকে দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, এইগুলো আমি দিয়ে নিচ্ছি। তো আমি একটা একটা করে পূরণ করে নিচ্ছি। তো দেখেন, আমি প্রথমে ইউজার আইডি দিচ্ছি, অর্থাৎ আপনার শর্ট নামের সাথে কিছু সংখ্যা। এরপর আপনাকে 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের সংখ্যা, ছোট হাতের অক্ষর সব মিলায়ে। তো এখানে আপনাদেরকে কিছু সিকিউরিটি অ্যান্সার দিতে হবে। তো দেখেন, সবগুলো শো করতেছে। তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরের ঘরে দিতে হবে ইমেল অ্যাড্রেস। তো দেখেন, আমি সম্পূর্ণ ফর্মটি পূরণ করে ফেলেছি। এখন এই আই এম এ নট এ রোবট এখানে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে এই রেজিস্ট্রেশনটার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করব। তো ওয়েট করার পরে দেখেন, এখানে আমার দুইটা জিনিস ভুল গিয়েছে, অর্থাৎ মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। তো আমি আমার একটা বন্ধুর অ্যাকাউন্ট করে দিচ্ছি, যার কারণে সে হয়তো আগে ট্রাই করছিল, এজন্য এটাতে অ্যাকাউন্ট হয়ে রয়েছে। তো এই দুইটা আমাদেরকে আবার চেঞ্জ করে দিতে হবে। তো আমি চেঞ্জ করে দিচ্ছি দুইটাই। তো দুইটাই চেঞ্জ করার পরে দেখেন, আমি আবার আই এম এ নট এ রোবট এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখন রেজিস্টারে ক্লিক করব। তো এখন ক্লিক করার সাথে সাথে দেখেন, আমার অ্যাকাউন্টটা কিন্তু নিয়ে নিয়েছে। তো নেওয়ার পরে এখন আমার মোবাইলে একটা ওটিপি যাবে। তো আমি ওটিপিটা তাকে মেসেজ করে নিয়ে এসে এখানে ওটিপিটা বসিয়ে দিলেই আমাদের অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি ওটিপিটা দেখেন বসিয়ে দিচ্ছি। তো এই যে আমি ওটিপিটা কপি করে নিয়ে এসেছি, এখন দিয়ে দিলাম। এখন এই অ্যাক্টিভের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখানে বলতেছে যে রেজিস্ট্রেশন কমপ্লিট, এখন লগ ইন করতে বলতেছে। তো এখন আমি লগ ইনের উপর ক্লিক করে দিব। তারপর দেখেন, এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো আমি যে ইউজার আইডিটা দিছি, যে পাসওয়ার্ডটা দিছি, দেওয়ার পরে এই লগ ইনের উপর ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন, আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেল সাথে সাথেই। তো আমার অ্যাকাউন্টটা কমপ্লিট। এখন আমার সার্টিফিকেটটি তৈরি করতে হবে। তো সার্টিফিকেট তৈরি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার লেখা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে আবার একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মটাও কিন্তু আমাকে পূরণ করতে হবে। তো প্রথম তিনটায় আমি যেটা দেওয়া আছে এটাই রাখবো, এই যে প্রথমে বাংলাদেশ, তো এটাতেই রাখবো। দ্বিতীয়টাও কিন্তু সেম, আমরা এই বাংলাদেশ এনআইডি দিয়ে যেহেতু করব, সেহেতু বাংলাদেশ রাখবো, এখানে এনআইডিটি রাখবো। তারপরেটা যে নিউ রেজিস্ট্রেশন, তো এটাও দিয়ে রাখবো। তারপর এখানে দেখেন কি উদ্দেশ্যে আপনি করতেছেন, তো এখানে আমি আদার্স দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে দেখেন আপনার যে আয়ের উৎস সেটা দিতে হবে। তো এগুলো আপনারা দেখলেই বুঝে যাবেন। তো আমি এটাও আদার্স দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ফেসবুকের জন্য আমি এটা মূলত করতেছি। তো দেখেন, তারপর এখানে লোকেশনটা আপনার দিতে হবে। তো ভিউয়ার্স, লোকেশনটা খুঁজে বের করে এখানে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি। তো এই যে পেয়ে গেছি, তো এটা যে দেখেন লোকেশনের উপর ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের লোকেশনটা কিন্তু দেখতে পারতেছেন, এই যে লোকেশনটা কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপর এখন এই যে এখানে ক্লিক করার পরে যে আরেকটা যে ঘর আছে, সেখানে এই একটা অপশনই আছে, তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদেরকে নেক্সটে যেতে হবে। তো দেখেন, আমরা যে এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু আবার একটা ফর্ম চলে আসলো। তো এটাই আমাদের ফাইনাল ফর্ম। তো এটা আমাদের পূরণ করতে হবে। এখানে যা দিবেন সব আপনার এনআইডিতে যা আছে সেইভাবে করে দিবেন। তো দেখেন, এরাও কিন্তু বলে দিয়েছে যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সবগুলো এখানে আপনার পূরণ করতে হবে।
তো ভিউয়ার্স, আমি সবগুলো পূরণ করে নিয়েছি, তো আপনারা এটা দেখলেই বুঝবেন যে কি চেয়েছে। তো এখানে সব কিছু আপনি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন, এখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। তো এই যে এই সাইটেও দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস আছে, এখানে আপনার পোস্টাল কোড সহ দিতে হবে। তো এটা দেওয়ার পর আপনি এই টিক মার্ক এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে স্কিপ করে দিয়েছি, কারণ না হলে আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো দেখেন এখানে কিন্তু দেওয়ার পরে সাথে সাথে আমার কিন্তু নিচেও কিন্তু সেম অ্যাড্রেসটি দিব বলে এখানে টিক মার্ক করার সাথে হয়ে গেছে। তো এখন আমি নেক্সটের উপর ক্লিক করে দিব। এবার আমার সামনে আমি যত ইনফরমেশন দিছি সব কিছুই কিন্তু এখানে আমার শো করতেছে। তো আমি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিতে পারি যে সব কিছু ঠিক থাকলে এখানে টিক মার্ক করে তারপর এই যে নিচের এখানে আমি ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার কিন্তু এনআইডি ছবিটা এখানে চলে আসছে। তো এখন আমি কিন্তু দেখতে পারতেছি যে আমার কোনো কিছু এখানে ভুল আছে কিনা এখন দেখতে পারতেছি। তো দেখেন এই যে এখানে প্রিন্ট ডিটেলস আছে, এখানে ক্লিক করে আপনি প্রিন্ট করে নিতে। এছাড়াও এই ভিউ সার্টিফিকেট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড করতে পারবেন। তো দেখেন এই যে এখানে কিন্তু এই যে সেভ অপশনটি পেয়ে যাবেন, অর্থাৎ ডাউনলোড করার অপশনটি। তো এখান থেকে কিন্তু এই যে আপনি ডাউনলোড করে নিতে পারতেছেন। তো এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন পিডিএফ আকারে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনি চাইলে একটা টিন সার্টিফিকেট আপনার মোবাইল দিয়ে করে নিতে পারেন। তো কোন আপনাকে কোথাও যেতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।